মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও মিয়ানমারের গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেকান হেরাল্ড। চলতি সপ্তাহে মিয়ানমারের জান্তা সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরুর ঘোষণা দেয় দেশটির ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়াল আসিলা। তার ঘোষণার পর এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামাসের রকেট হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে বলে শনিবার সকালের দিকে এক টুইট বার্তায় জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। করোনা ভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিরা কোভিডে আক্রান্ত হলেও মৃত্যুর আশঙ্কা কমে যায় প্রায় 11 গুণ, এমনকি তাদের হাসপাতালের ভর্তির সম্ভাবনাও কমে যায় 10 গুণ। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত রিপোর্টে তথ্য উঠে এসেছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি সম্প্রতি 3টি নতুন গবেষণাপত্র প্রকাশ করেছে। সেসব গবেষণাতেই উঠে এসেছে কোভিড টিকার কার্যকারিতা সংক্রান্ত এই তথ্য। পাঁচ থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবর মাসের শেষ নাগাদ অল্প বয়সী এই শিশুদের জন্য ফাইজারের টিকাকে অনুমোদন দেওয়া হতে পারে বলে মনে করছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তালেবানের ঘরে থাকার নির্দেশ উপেক্ষা করে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন অসংখ্য মানুষ। বিক্ষোভে অংশ নিচ্ছেন নারীরাও, তবে বিক্ষোভ দমনে নির্যাতন ও শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। এরপরে তালেবানের এমন ক্রমবর্ধমান সহিংস প্রতিক্রিয়া ও কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ২০০১ সালের 11ই সেপ্টেম্বর মাত্র 102 মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের ভয়াবহ 9/11 হামলার ঘটনা ঘটে। আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সেদিন নিহত হন প্রায় 3,000 মানুষ। এরপরই সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে তৎকালীন প্রেসিডেন্ট বুশের প্রশাসন। যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘ যুদ্ধ শেষ হতে সময় লেগেছে 19 বছর 10 মাস 23 দিন। এই যুদ্ধে মারা গেছেন কমপক্ষে 2,325 জন আমেরিকান সেনা।